শাকিব খানের কর্মব্যস্ততায় অনেকটা বোঝা যাচ্ছে 2019 সালেও রাজত্ব চলবে কিং খান খ্যাত নায়ক শাকিব খানের। এবছর শাকিব খানের বেশ কয়েকটি সিনেমার কাজ প্রায় শেষের দিকে, আর কিছু সিনেমার কাজ শুরু হয়ে গেছে, সেই সাথে বেশ কিছু সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। সব মিলিয়ে 2019 সালে এখন পর্যন্ত 17টির বেশি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। তবে আরও কিছু সিনেমা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, চলুন জেনে আসি 2019 সালে ডালিউড সুপারস্টার শাকিব খানের কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আর সবসময় আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে এমন আরও ভিডিও নিয়ে আসতে আমাদের উৎসাহিত করুন। 2019 সালে শাকিব খানের সিনেমা শাহিনশা। 2019 সালে শাকিব খানের প্রথম সিনেমা শাহিনশা আসছে 22 মার্চ। শাহিনশা সিনেমার মধ্যে দিয়ে এই বছর প্রথম প্রেক্ষাগৃহে পদার্পণ করবেন শাকিব খান। শাহিনশা সিনেমাতে শাকিবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি আর প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। 14 ফেব্রুয়ারি সিনেমার দ্বিতীয় থ্রিলার প্রকাশ পাওয়ার কথা আছে। সিনেমার সম্পূর্ণ কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষায়। শাকিব খানের দ্বিতীয় সিনেমা এসে মুক্তি পাবে নোলক সিনেমাটি। এই সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ববি হক। সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদ রাহা ও সনেট। সিনেমাটির সিংহভাগ শুটিং হয়েছে ভারতের বালাজি ফিল্ম সিটিতে। বলা হয়ে থাকে এটি শাকিব খানের তামিল খ্যাত সিনেমা। নোলক সিনেমাটি মুক্তি পেতে পারে 1 বৈশাখ অথবা এপ্রিলে। কিছুটা বিরতি দিয়ে আবারও শাকিব খান বুবলি একসাথে অভিনয় করতে যাচ্ছেন। একটি প্রেম দরকার সিনেমাতে আবারও শাকিব বুবলি জুটি অভিনয় করতে যাচ্ছে, সেই সাথে থাকছেন নতুন নায়িকা মৃদুলা। একটি প্রেম দরকার সিনেমাটি পরিচালনা করেছেন শাহিন সুমন এবং প্রযোজনায় শাপলা মিডিয়া। ইতিমধ্যে সিনেমার কাজ শেষের দিকে, সিনেমাটি ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে পারে। 2019 সালে শাকিব খানের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে বীর। বীর সিনেমাটি পরিচালনা করবেন কাজী হায়াত। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন বুবলি ও মৌমিতা মৌ। সিনেমাটি প্রযোজনা করবেন শাকিব খান আর সাথে থাকবেন মোহাম্মদ ইকবাল। এই সিনেমাটিও ঈদে মুক্তি পাওয়ার কথা আছে, কিন্তু কাজী হায়াত অসুস্থ থাকায় হয়তো কিছুদিন বিলম্ব হতে পারে। আবারও নির্মিত হতে যাচ্ছে শাকিব খানের বসগিরি সিনেমা। 2019 সালে বসগিরি সিনেমার সিকুয়াল বসগিরি 2 সিনেমাটি নির্মিত হবে। তবে বসগিরি 2-তে বুবলি থাকছে না, এর পরিবর্তে থাকবে কলকাতার কোনো নায়িকা। সিনেমাটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি আর প্রযোজনা করবেন খান ফিল্মস। উল্লেখ্য, বসগিরি সিনেমাটি বাংলাদেশের ইতিহাসের ব্যবসা সফল একটি সিনেমা। শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মের ব্যানারে তৈরি হতে যাচ্ছে প্রিয়তমা নামের একটি সিনেমা। এই সিনেমাতে প্রাথমিকভাবে বুবলি অভিনয় করার কথা রয়েছে, তবে সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাপলা মিডিয়ার আরেকটি সিনেমা কেউ কথা রাখে না। শাপলা মিডিয়ার এই সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে, আর এই সিনেমাতে দেখা যাবে নতুন নায়িকা রাহা তানহা খানকে। এই সিনেমাতে পরিচালনার দায়িত্ব পাবেন উত্তম আকাশ। আপাতত সিনেমাটি নিয়ে তেমন কোনো মাতামাতি নেই। অমিতাভ রেজার নতুন সিনেমা রিক্সা গার্ল, এই সিনেমাতে দেখা যাবে কিং খানকে। তবে সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে একজন সুপারস্টার হিসেবে। এই সিনেমার শুটিং মার্চের দিকে শুরু হতে পারে আর মুক্তি পাবে বছরের শেষের দিকে। শামীম আহমেদ রনির সাথে প্রিয়ারে নামে একটি সিনেমা করার কথা রয়েছে শাকিব খানের। তবে সিনেমার প্রিপ্রোডাকশনের কাজ প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। 2017 সালে শাকিব খানের মোস্ট এক্সপেক্টেড সিনেমা অপারেশন অগ্নিপথ।
সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 2018 সালেও মুক্তি পায় নাই, তাই আশা করা যাচ্ছে 2019 সালের সব জটিলতা কাটিয়ে অপারেশন অগ্নিপথ সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমাতে সাকিবের বিপরীতে আছে শিবা আলী খান আর সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। সকল অভিমান ভুলে বিখ্যাত পরিচালক মালিক আফসারি আবারও সাকিব খানের সাথে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। মালিক আফসারি পরিচালিত এই সিনেমার নাম টাইগার। টাইগার সিনেমাতে সাকিব খানের বিপরীতে থাকবেন বুবলি। এই সিনেমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তবে কিছুদিন পর জানা যাবে সিনেমার মুক্তির ডেট। এছাড়া আনিসুল হকের গল্পে সাকিব খানের একটি সিনেমা নির্মাণের কথা রয়েছে, এই খবরটি 2018 সালেই পাওয়া গিয়েছিল। এই সিনেমাটি সাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হওয়ার কথা রয়েছে। সেই সাথে সুপার হিরোইন বিজলি খ্যাত নায়িকা ববির সাথে জঙ্গি নামের আরও একটি সিনেমা করার কথা রয়েছে সাকিব খানের। এই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে বর্তমান সময়ের জঙ্গিবাদ বিষয় নিয়ে। এই সিনেমাতে সাকিবের সাথে ডিএ তায়েবকে দেখা যেতে পারে। এই সকল ডালিউড সিনেমার সাথে কলকাতা ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় আরও 4টি সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেছে সাকিব খানের। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, সাকিব খান কি পারবে এই সকল সিনেমার মাধ্যমে 2019 সালেও রাজ করতে? কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এই সকল সিনেমার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।